অবিবাহিত হয়েও শতাধিক সন্তানের জনক, 12টি দেশ জুড়ে রয়েছে তার সন্তানেরা। গ্রেপ্তার হওয়ার পর টেলিগ্রাম কর্তার কাণ্ড শুনে হতবাক গোটা বিশ্ব। একজন অবিবাহিত ব্যক্তি হয়েও তিনি শতাধিক সন্তানের জনক, 12টি দেশ জুড়ে রয়েছে তার সন্তানেরা। কি অবাক হলেন! শুনতে অবাক লাগলেও এমন কথা নিজেই শেয়ার করেছেন টেলিগ্রাম কর্তা। সম্প্রতি গ্রেফতার হয়েছেন টেলিগ্রাম কর্তা। টেলিগ্রাম কর্তার গ্রেফতারের নেপথ্যে কি তার বান্ধবীর হাত? সমাজ মাধ্যমে কান পাতলে শোনা যাচ্ছে এমন নানান কথা। নিশ্চয়ই জানতে ইচ্ছে হচ্ছে টেলিগ্রাম কর্তার গ্রেফতারির কারণ। হয়তো অনেকেই ভাবছেন কেন গ্রেফতার করা হলো তাকে। তবে আসুন এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক পুরো বিষয়টি। সমাজ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে দীর্ঘদিন ধরে অভিযোগ জমা পড়ছিল পাভেল দুরভের বিরুদ্ধে। জালিয়াতি, মাদক পাচার, সাইবার বুলিং, শিশু পর্নোগ্রাফির মতো একাধিক অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে টেলিগ্রামের সহপ্রতিষ্ঠাতা তথা সিইও পাভেল দুরভকে। ব্যক্তিগত বিমানে করে প্যারিসের লো বার্গেট বিমানবন্দরে নামতেই ফরাসি পুলিশের হাতে গ্রেফতার হন তিনি। টেলিগ্রাম অ্যাপকে অপরাধমূলক কাজের ব্যবহারের হাত থেকে আটকাতে ব্যর্থ পাভেল, তাই এই গ্রেফতারি। এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি। জানা গেছে বছর 39-এর ধনকুবের দুরভ 2013 সালে ভাই নিকোলাই দুরভের সঙ্গে টেলিগ্রাম শুরু করেন। তার আগে 2006 সালে ব্যবসায় হাতেখড়ি হয় তার। এই অ্যাপ প্রথম দিকে জনপ্রিয়তা লাভ করে রাশিয়া এবং ইউক্রেনে। হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের মধ্যে থেকেও নিজের জায়গা পাকা করে নেয় টেলিগ্রাম। শোনা যায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভালোদিমির জেলেনস্কি ও তার দেশের অনেকেই এই অ্যাপ ব্যবহার করতেন। 2018 সালে রাশিয়া এই অ্যাপ নিষিদ্ধ করার পথে হাঁটে। অভিযোগ, টেলিগ্রাম অ্যাপে তথ্য ভাণ্ডার রুশ প্রশাসনের হাতে তুলে দেওয়ার জন্য চাপ দেওয়া হয় পাভেলকে। সেই চাপের হাত থেকে বাঁচতে 2014 সালে রাশিয়া ছাড়েন তিনি। রাশিয়া ছাড়ার পর বার্লিন, লন্ডন, সিঙ্গাপুর, সান ফ্রান্সিসকো ঘুরে শেষমেশ পাভেল দুরভ টেলিগ্রামের সদর দফতর হিসাবে দুবাইকে বেছে নেন। সেখান থেকেই চলত তার অ্যাপের কাজকর্ম। 2021 সালের আগস্টে তাকে ফরাসি নাগরিকত্ব দেওয়া হয়। তবে এই পাভেল দুরভের ব্যক্তিগত জীবনও কম বর্ণময় নয়। তিনি অবিবাহিত, একা থাকতেই পছন্দ করেন। বিয়ে না করেই তিনি শতাধিক সন্তানের বাবা। পাভেল দুরভ সমাজ মাধ্যমের পোস্টে নিজেই এই কথা ঘোষণা করেছিলেন। এক বন্ধুর অনুরোধে তিনি শুক্রাণু দান শুরু করেছিলেন বছর 15 আগে। এরপর অসংখ্যবার শুক্রাণু দান করেছিলেন তিনি। 12টি দেশ জুড়ে রয়েছে তার সন্তানেরা। এখন অবশ্য আর শুক্রাণু দানের সঙ্গে যুক্ত নন দুরভ। পাভেলের মোট সম্পত্তির পরিমাণ শুনলে অবাক হবেন আপনিও। তার মোট সম্পত্তির পরিমাণ 13,000 কোটি টাকা। তিনি এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত করেন ব্যক্তিগত বিমানে। দুরভ তার ব্যক্তিগত বিমানে করে আজারবাইজানের বাকু থেকে ফ্রান্সে যাচ্ছিলেন। সঙ্গী ছিলেন জুলি ভ্যাভিলোভা নামে এক 24 বছরের বান্ধবী। এমনটাই দাবি তুলেছে ফ্রান্সের সংবাদ মাধ্যমগুলি। বান্ধবীর সামনে তাকে হাতে না হাতে ধরে ফরাসি পুলিশ। স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী জুলি ভ্যাভিলোভা একজন ক্রিপ্টো বিশেষজ্ঞ এবং গেবার। প্রায় তাকে দুরভের সঙ্গে নানান দেশের বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে। ইংরেজি, স্প্যানিশ, আরবি ও রাশিয়ান এই 4টি ভাষাতেই দক্ষ পাভেলের এই বিশেষ বান্ধবী। জুলি ভ্যাভিলোভাকে নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন অনেকেই। সমাজ মাধ্যমে পোস্ট করা জুলির বিভিন্ন পোস্ট দেখে পাভেলের গতিবিধি সম্পর্কে ওয়াকিবহল হয় পুলিশ। সমাজ মাধ্যমে কান পাতলে শোনা যাচ্ছে এমন কথাও। ভারতেও ত্রাস হয়ে উঠেছিল এই টেলিগ্রাম। এই অ্যাপটির মাধ্যমে প্রতারণার জাল বিস্তার করা হয়েছে, এই অভিযোগও বারংবার উঠে এসেছে। টেলিগ্রামের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দুষ্কৃতীরা, এমন ভুরি ভুরি অভিযোগ জমা পড়েছে। টেলিগ্রামের অ্যাপের মাধ্যমে ছোট ছোট বিনিয়োগে বড় লাভের লোভ দেখানো হচ্ছে গ্রাহকদের।
ছোট ছোট কাজের মাধ্যমে সহজে আয় করা যাবে। এই ফাঁদে ফেলে বড় বড় লাভের লোভ দেখানো হতো গ্রাহকদের। লোভে পড়ে অনেকেই বেশি টাকা বিনিয়োগ করার ঝুঁকি নিতেন। প্রথম দিকে ফেরত পাওয়া গেলেও এক সময় এই টাকা আসা বন্ধ হয়ে যেত। এইরকম নানান অভিযোগ দীর্ঘদিন ধরে জমা পড়ছিল পাভেল দুরফের বিরুদ্ধে। এরপরে গোপন সূত্রে খবরের ভিত্তিতে প্যারিসের লোবর্গেট বিমানবন্দরে নামতেই ফরাসি পুলিশের হাতে গ্রেফতার হন পাভেল। তবে পরবর্তীতে সমস্ত বিষয়টি জিজ্ঞাসাবাদের মাধ্যমে সামনে আসবে বলে জানিয়েছেন পুলিশ। এই খবর সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই অবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা। ব্যুরো রিপোর্ট, নিউজ রোম্যান্স ল্যান্ড। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে, আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।